মঙ্গলবার ধলাই জেলার জেলা শাসকের কনফারেন্স হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরে জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকরা। পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে চলতি অর্থবর্ষের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন মন্ত্রী সুধাংশু দাস। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, এআরটি দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। এই কাজগুলির অগ্রগতি খতিয়ে দেখতেই রাজ্যভিত্তিক বৈঠকের পর জেলাভিত্তিক বৈঠক শুরু হয়েছে। তিনি জানান, তিনি দায়িত্ব গ্রহণ করার পর প্রতি তিন মাস পরপর এই ধরনের জেলাভিত্তিক এবং রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক করে চলছেন। আমি যখন থেকে দায়িত্ব নিয়েছি, প্রত্যেক তিন মাস অন্তর অন্তর রাজ্যভিত্তিক রিভিউ মিটিং, তার পরবর্তী সময়ে ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং, আমার অধীন যে তিন দপ্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। তো বিভিন্ন কারণে এই কোয়ার্টার রিভিউ মিটিং আমাদের একটু লেট হয়েছে। তো আজকে আমরা ধলাই জেলা থেকে শুরু করছি জেলাভিত্তিক রিভিউ মিটিং। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে তিন দপ্তরে, ফিশারি, এআরডিডি এবং এসসিউ ওয়েলফেয়ার, এই তিন দপ্তরের যে সমস্ত প্রজেক্ট স্কিম গত অর্থ বছরে বা এই চলতি অর্থ বছরে আমরা নিয়েছি সেটা কতটা বাস্তবায়িত হয়েছে, এই জেলায় সুবিধাভোগী যারা রয়েছেন এই তিন দপ্তরের অধীন তাদের হাতে সুবিধাগুলি পৌঁছাচ্ছে কি না, সঠিক সময়ের মধ্যে সেগুলি মানুষের কাছে যাচ্ছে কি না, এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব। এবং আমরা যে টার্গেট ফিক্সড করেছিলাম সেটাও কতটুকু অ্যাচিভ হয়েছে সেটার উপরও আমরা আজ দিনভর আলোচনা করব, এবং যেখানেই ঘাটতি থাকবে সেই বিষয়গুলি আমরা দ্রুততার সহিত সমাধানের রাস্তা বের করব। উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় রাজ্য সরকারের অন্যান্য দপ্তরগুলির মতো তপশিলী জাতি কল্যাণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরেরও বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 13,000 কোটি টাকা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 18 থেকে 19,000 টাকা, তপশিলী জাতি কল্যাণ দপ্তরে সেই নিরিখে ক্ষতির পরিমাণ কিছুটা কম। এই বিরাট বহরের ক্ষয়ক্ষতির মধ্যেও দপ্তর ভিত্তিক পর্যালোচনা বৈঠক করে কর্মচারীদের উৎসাহিত করার মধ্য দিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে গুরুদায়িত্ব পালন করে চলছেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।